এক বোন লিখেছেন যে আমি পালক সন্তান, আমার আসল পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব, কিন্তু আমি চাচ্ছি আমার বর্তমান পরিবারকে জানিয়ে তাদের সাথে সম্পর্ক রাখতে, যদিও বিষয়টা নিয়ে আমি একটু ভয়ে আছি। এতদিন তাদের সাথে সম্পর্ক না রাখে কি গুনাহগার হচ্ছি? আর আমি আমার আসল পরিবারের সাথে পরিচিত হওয়ার পর তাদের কাছে একেবারে চলে যেতে হবে, নাকি আমার বর্তমান পরিবারের সাথে থাকবো? তখন দুই পরিবারের সাথে কিভাবে যোগাযোগ রাখবো? আর আমি তো এখন বিবাহিত, ছোটবেলা থেকে ওই পরিবার বড় হওয়াতে এখনও তাদের কাছে বেড়াতে যায়, আর এক্ষেত্রে আসল পরিবারের সাথে থাকাটা কষ্টকর মনে হচ্ছে। দেখুন, যারা পালক সন্তান নেয় এভাবে, তারা নিজেরা গুনাহ করে এবং যে সন্তানগুলোকে আনে তাদেরকেও তারা গুনাহের মধ্যে জড়িত করে ফেলে। এক্ষেত্রে তারা দুই দিক থেকে গুনাহগার হয়ে যায়। দ্বিতীয় কথা হলো এই যে সন্তানটা এভাবে পালক হিসাবে এসেছে এবং তাকে এভাবে তারা বড় করেছে, সে যখন ইসলাম জানতে পারবে এবং কোরআনের বিধান যখন সে বুঝতে পারবে, তখন তার পক্ষে ওয়াজিব হলো কোরআনের বিধান অনুযায়ী নিজের যে জন্মদাতা পিতামাতা তাদের পরিচয়কে খুঁজে বের করা এবং তাদের সাথে নিজেকে সম্পর্কিত করা। এটা তার জন্য ওয়াজিব। কেননা পরিচয়ের ক্ষেত্রে যে আমার পিতার নাম কী, আমার মায়ের নাম কী, পরিচয়ের ক্ষেত্রে যদি আমার আসল জন্মদাতা পিতা এবং মাতাকে তাদের নাম ব্যবহার না করে আমি যদি শুধুমাত্র আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছে এই জন্যে কাউকে পিতা মাতা বলে পরিচয় দেই, তাহলে আমি কুফুরি গুনাহ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা আলি গাইরে আবিহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্যকে পিতামাতা ডাকবে সে কুফুরি করবে। অতএব এটা করা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আহজাবের মধ্যে চার নম্বর পাঁচ নম্বর আয়াতে বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করেছেন। আপনি প্রয়োজনে তাফসীর দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আল্লাহ তাআলা এটা খুব কঠোরভাবে প্রতিহত করেছেন যে একজন মানুষ আর একজন মানুষকে খাইয়ে পরে বড় করলে বা তাকে সন্তান ডাকলেই সন্তান হয়ে যায় না আর তারা পিতামাতা হয়ে যায় না। এটা আল্লাহর কাছে ইনসাফের বহির্ভূত একটা বিষয় এটা। অতএব আপনি তাদের সাথে যোগাযোগ করেন নাই, হ্যাঁ, যতদিন জানতেন না এর বিধিবিধান সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হয়নি। যখন জেনেছেন তারপরে যদি যোগাযোগ না করেন অবশ্যই আপনি গুনাহগার হবেন। আচ্ছা, এটা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেহেতু বিবাহিত হয়ে গেছেন, এখন তো আপনার স্বামীকে প্রাধান্য দিতে হবে, স্বামীর সাথে সংসার করা আপনার জন্য জরুরি। সেক্ষেত্রে আপনি আপনার আপন পিতামাতা যে আছে তাদের কাছে যাবেন, তাদের সাথে সম্পর্কিত হবেন। মাঝে মধ্যে এই যে যারা লালন পালন করেছে, হ্যাঁ, তাদের বাড়িতে মাঝে মধ্যে বেড়াতে যাবেন, হ্যাঁ, কিন্তু কখনোই এদেরকে আসল পিতামাতার পরিচয় দিবেন না। আপনি উভয় পরিবারের সাথে যোগাযোগ করবেন, বেড়াতে যাবেন সব সকল জায়গাতে, কিন্তু পরিচয়ের মূল সূত্রটা হবে আপনার আসল জন্মদাতা পিতামাতা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা।